তো আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। সকাল ভ্লগটা আমি স্টার্ট করে দিলাম, তো এখন বানাবো চা। আজকে আগে একটু আগে উঠেছি, কিন্তু বসে রয়েছি, কিছু ইচ্ছা করছিল না, ঠান্ডা লাগছে ভীষণ। মনে হচ্ছে ছোটবেলায় আবার ফিরে যাই, কম্বলের তলায় ঢুকে ঘুমিয়ে থাকি সারাক্ষণ, এখনো ঘুমের রেস কাটেনি। তো চলো টোটাল ব্লগটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানিও। ফ্রেন্ডস, তো এখন অল্প করে মটর পনির বানাচ্ছি। তো বেশ কয়েকটা ছোলা হয়েও গেছে, তো তার মধ্যে যে তিনটা বাকি রয়েছে এগুলো এখন, সরি চারটা বাকি রয়েছে, তো এখন এগুলো ছুলে নিই। আর এই যে নতুন আলু, আলু বেশি দিচ্ছি না, তো এই দিয়ে হচ্ছে মটর পনির হবে। আর একটা ভাজা করব, অলরেডি আমি বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা বললো যে হচ্ছে তাড়াতাড়ি নাকি বেরিয়ে যাবে, ওর জন্য দেখলাম যে চা খেতে খেতে হচ্ছে বসিয়ে দিই ভাতটা, না হলে হচ্ছে কি লেট হয়ে যাবে, কারণ চা খেতেও তো একটু সময় লাগবে, তো সময় নষ্ট করে কি লাভ হবে, তাহলে তার মাঝখানে ভাতটা বসিয়ে দেওয়া যাক। তো ওই চান্সে চা, আমি নিজে চা খাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, নিভা আছে হচ্ছে, আর চাও খাওয়া হয়ে গেছে। আজকে চা খাওয়ার পর্বটা দেখালাম না, আর এখন দেখতেই পাচ্ছো মটর পনির বানাবো বলে প্রিপারেশন নেওয়া চলছে। তো চলো টোটাল ভ্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, যখন তোমরা ভাত বসাবে দেখবে যেই হচ্ছে চালটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তখন অল্প কিছুক্ষণের জন্য কিন্তু নিভিয়ে রাখবে, দেখবে ভাপে ভাপে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এতে কি হচ্ছে, এতে হচ্ছে আমাদের সময়টা অতিরিক্ত লাগে না, এই যে আমার এখন কিন্তু বেশ অনেকটা হচ্ছে ভাত সেদ্ধ হয়ে এসছে। তো আমি কি করলাম, আমি গ্যাসটা কিন্তু নিভিয়ে দিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু যে ভাপে ভাপে চালটা আটটু হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আমাদের গ্যাসটাও কম লাগছে, সময়ও কম লাগছে। গ্যাস যদি বাঁচাতে চাও তাহলে হচ্ছে এইভাবে ভাত করলে সুসিদ্ধ হবে, চিন্তা নেই, সুসিদ্ধ হবে, কারণ আমি নিজে করি, এইভাবে সুসিদ্ধ হয়। আর হচ্ছে এর জন্য ভাবলাম তোমাদের সাথেও হচ্ছে জিনিসটা শেয়ার করি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি গ্যাস বাঁচানোর জন্য আমি এইসব ছোটখাটো হচ্ছে নুস্কা আমি কিন্তু ইউজ করে থাকি। তো ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে, তো আমি একবারে না আলু আর মটরটা একবারে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, শীতের দিন যেহেতু পড়ে গেছে, ওই জন্য আমি ছেলেকে দিচ্ছি হচ্ছে পঞ্চ তুলসী ড্রপ, হ্যাঁ, এটা এখন দেব। এটা ঘুম থেকে উঠলো, তো ভাবলাম এটা দিয়ে স্টার্ট করা যাক। এটার মধ্যে আছে শ্যাম তুলসী, শুক্লা তুলসী, রাম তুলসী, কুথেন্দ্রাক, আদ্রাক আর মানে এতে এই কটা রয়েছে, তো এগুলো রয়েছে, চলো এটা খাওয়াই। আমি আগের বারও খাইয়েছি, তো এবার যেহেতু হচ্ছে শীত জাঁকিয়ে পড়া স্টার্ট করে দিয়েছে, তো হচ্ছে জাঁকিয়ে পড়ার প্রথমেই হচ্ছে এটা দিয়ে শীতটাকে শুরু করছি, তো চলো এটা বানিয়ে দিই। এদিকে দেখো মটর পনির হয়ে গেছে। ফার্স্টে অল্প পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, আমি জল আগের থেকেই ফুটিয়ে রেখেছি। আর এই যে এখন নিলাম এই তুলসী ড্রপ, এটা দেবো পাঁচ ফোঁটা দিয়ে দিয়েছি, পাঁচ ফোঁটা। এখন স্বপ্নিল খাক, নে তো ওয়াশিং মেশিনে এই যে কাপড় ধুতে দিয়ে দিয়েছি অলরেডি, এই দেখো এতক্ষণে ব্রাশ করছে, আগে তুলসীটা খেয়ে নিল তারপরে, কারণ আসলে ঠান্ডাটা লেগেছে ওই জন্য গলা শুকিয়ে গিয়েছিল যে না আগে। এই দেখো ফ্রেন্ডস, ভাজাটা হচ্ছে, তো আমার এরকম মিক্সড ভেজিটেবল ফ্রাই করতে ভীষণ ভালো লাগে। কালকে তোমাদের ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর কালকে যে ইম্পর্টেন্ট কথাটা ছিল তোমাদের সাথে আমি
শেয়ার করেছি। তো তোমরা কাইন্ডলি ফ্যামিলিতে আসো, ভালো ভালো নতুন নতুন আরও আপডেট পাবে, যেহেতু হচ্ছে এখন সামনেই হচ্ছে ক্রিসমাস, তো দেখতেই পাবে যতটুকু যা আমার আয়ত্তের মধ্যে আছে, যতটুকু যা আমি করি, তো অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফ্রেন্ডস, এখন এই যে ক্যালসিয়াম ল্যাকটেট এটা হচ্ছে দেব, স্লাইট পরিমাণ দেব, বেশি দিলে কিন্তু এখানে তেতো হয়ে যাবে ছানা। তো স্লাইট দিয়ে দিলাম, এর থেকে বেশি আমি দেব না, ও দেখবে কি সুন্দর ছানাটা হবে। আমি কিছুটা গ্যাস ঠ্যাস পরিষ্কার করলাম, বাদ বাকি করাটা এখনো বাকি রয়েছে, আগে ছেলেকে দিইনি ছানাটা, তারপরে হচ্ছে ভালো করে মুছবো। আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না বাড়ি হয়ে যাচ্ছে, কয়দিন দেখছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একদিকে ভালো, তোমাদের দাদা এখন একবারে রেডি হয়ে আসবে, রেডি হয়ে এসে নিয়ে একবারে খেয়ে নিয়ে বেরিয়ে যাবে। আজকে যেহেতু হচ্ছে পার্টির একটা কাজ রয়েছে, সেটা মানে মিটিং রয়েছে, সেটা করে নিয়ে হচ্ছে অফিসে ঢুকতে হবে, তো সব দিক সামলানোর জন্য এই জন্য তাড়াতাড়ি বেরোবে। এই দেখো ছানা ছানা ভাবটা আসছে, এই যে সাইড দিক দিয়ে দেখো, আগেও ছেলেকে ছানা বানিয়ে দিতাম, তাহলে মাঝখানে আবার কিছুদিন স্টপ রেখেছি, কারণ বাচ্চারা একভাবে কোনো জিনিস আমরাই খেতে চাই না, বাচ্চারা তো আরই না। তো যাই হোক, তো ছানাটা হয়ে যায়, দেরি করে চান করলে উল্টো আরো ঠান্ডা লাগবে, ওই জন্য বলছি যে আগে আগে চল এখন স্নান ঠান সারি, কারণ এখন বাজে হচ্ছে 10:35, তো আগে আগে স্নান করলে শীতের দিনে ঠান্ডাটা কম লাগে, ওর জন্য আগে আগে স্নান করে নিই, তারপরে নয় হচ্ছে ইয়ে করা যাবে, ছাদে যাওয়া যাবে, তাই না? কারণ দেরি করে করলে ঠান্ডাটা বেশি লাগে, তারপরে এরকমও ব্যাপার আছে যে ঠান্ডার দিনে কিন্তু স্নান করতে ইচ্ছে করে না, অনেকেরই এরকম ব্যাপারটা হয়, তো ওর জন্য বললাম যে না আগে আগে এসব যখন কাজ হয়েই আছে, ফালতু ফালতু তো সময় নষ্ট করে লাভ নেই, ওর জন্য আগে আগে কমপ্লিট করি। গায়েস, জল বসানো তো হয়ে গেল, তো ফ্রেন্ডস কাজকর্ম দেখলেই শেষ হয়ে গেছে, তো এখন আমি কি করব, একটু ফেস কেয়ার করি, কারণ আমার স্কিনটা জানি না কি হয়েছে, আমার এত ব্রণ, কিন্তু তোমাদেরকে এর আগে ব্লগেও বলেছিলাম এত ব্রণর প্রবলেম ছিল না, এই সব জায়গা দিয়ে টোটাল এই গালটা জুড়ে কিন্তু ব্রণ হয়েছে, তো চলো একটু ফেস কেয়ার করা যাক। কিন্তু কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না, আমাকে দেখতে কেমন যেন যেন লাগছে এইখানটা এইসব জায়গাগুলো, তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ছেলেও স্নান করুক, তারপরে ছাদে যাব। তো ফ্রেন্ডস, আমি এখন ইউজ করতে চলেছি ল্যাকমি অ্যাবসোলিউট পিওর ফিক্স টোনার, তো এটা আমি এখন ইউজ করব, চলো এই কটনটাকে ভিজিয়ে আনি, তারপরে অ্যাপ্লাই করব। তো এই দেখো ফ্রেন্ডস, স্কিনটা ক্লিন করে নিচ্ছি টোনার দিয়ে, সব দেখো ব্ল্যাক ব্ল্যাক কি উঠলো, এই দেখো। তো আমি এটা একটু এক্সট্রা নিয়েছিলাম যাতে গলাটা পরিষ্কার করতে পারি। এই যে ফ্রেন্ডস দেখো, গোপা চলে আসছে, গোপা এসে গোপা কাজ করছে, আজকে গোপা অবাক হয়ে গেছে যে আমার সব কাজকর্ম শেষ না। গোপা একটু হাই করে দিতে হয়। তো এখন আমি যাব হচ্ছে ছাদে, মানে ওর হয়ে আসছে প্রায়, জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, তো গোপা মেলে দিবে। আর এই দেখো, এই কাফতানটা নতুন কিনছি আমার ননদের কাছ থেকে, কেমন হয়ে গেছে বলো তো, কালারটা খুব মিষ্টি, শাশুড়ি মা পছন্দ করে দিয়েছে। তো যাই হোক, এটা পরলাম, আর নতুন জিনিস না আমি বেশি রাখতে পারি না, আমি নতুন জিনিস পরেই ফেলি, আমি বেশি রাখি না, এই রেখে দিলে কি তারপরে পরবো পরছি এই হতে থাকে। আর এগুলো হচ্ছে পিওর কটন, তো একবার ধুলেই একটু খেপে যাবে, তো এর জন্য পরে ফেললাম, আর কালারটা খুবই মিষ্টি, আর পরেও আরাম আছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ছাদে। এই দেখো ফ্রেন্ডস, ফুলটা ফুটেছে, ফোটা শুরু করছে। তো আজকে সব কিছু হয়ে গেল এত তাড়াতাড়ি, মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না, বুঝলাম।
বিশ্বাসই হচ্ছে না। তো দেখো গোপা সব জামা কাপড় মেলে দিয়ে গেছে, ওরও কাজ শেষ, ও চলে গেছে। তো আমরা দেখলাম সব কিছু যখন মানে কাজকর্ম হয়ে গেছে, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলেছি। হ্যাঁ, লাঞ্চ শেষ, লাঞ্চ করে ঠরে নিয়ে তারপরে উঠলাম। অনেকক্ষণ থেকে বলছি ছাদে উঠবো, ছাদে উঠবো, ছাদে আর উঠছি না। ভাবলাম একবারে খাওয়া দাওয়া করে তারপরে উঠি, রোদটা তাপানো হয়ে যাবে আর খাওয়াটাও হয়ে গেল। ম্যাঙ্গো পান্না খাওয়ার কথা ছিল, এখন ম্যাঙ্গো পান্না এখন খেলাম না, কারণ ভাত খাওয়ার সাথে সাথে ওগুলো খেলে তারপরে হয়তো অ্যাসিডিটি হতে পারে, ওর জন্য ওগুলো এখন খেলাম না। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। ছেলে আবার মোবাইল নিয়ে চলে আসলো সাথে, এই যে আছে, কোনো জায়গায় শান্তভাবে বসবে না। এখানে আলু পুঁতেছে, আলু হবে করে নিয়ে, তো কলা ভেজে, কলার খোসা ভেজানো জলটা ওটা নিয়ে এসছে, ওটাই প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। এগুলোও তো সারের কাজ করে, তোমরা অবশ্যই জানো, কারণ আজকাল সবাই বেশি করে আর কি ফুল গাছ লাগায় বাড়িতে। আমার আরও গাছ ছিল, ওগুলো একটু অন্য টাইপের, আরও লাগাবো গাছ, কারণ হচ্ছে এই সাইডে দেখো, এই সাইডে টব বেশ অনেকগুলো ফাঁকা রয়েছে, কিছুদিন পরে আরও আনবো। তো তোমাদেরকে চারপাশটা দেখাই, প্রচুর ম্যাক্সি ধোয়াইছি। তো ফ্রেন্ডস, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য হচ্ছে যতটুকু যা এগোতে পেরেছি সব তোমাদের জন্য, আর চাই হচ্ছে আগামী দিনে হচ্ছে আরও তাড়াতাড়ি জানিয়ে এগোতে পারি, কারণ হচ্ছে এই প্রফেশনে আগানোটা হচ্ছে আমার কাছে একটা চ্যালেঞ্জের মতন আমি নিয়েছি। কারণ নিজে যদি হচ্ছে ইনকাম না করতে পারো, তোমার কিন্তু কোনো দম নেই, বিয়ে হয়ে গেছে বলে ইনকাম করবে না, ওরকম তো কোনো ব্যাপার নেই। মেয়েদের একটা আলাদা পরিচয় হওয়ার দরকার আছে, আমি সবাইকে সেটা বলি, আগে নিজের ক্যারিয়ার সেট করো, তারপরে বিয়ে তো করাই যাবে। হ্যাঁ, তো এটাকে আমি একটা চ্যালেঞ্জের মতন নিয়েছি, আর সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো জাস্ট তোমাদের জন্য। আর যারা হচ্ছে ধরো জানে না যে এই বিষয়ে, অনেকেই আছে জানে না ইউটিউব সম্পর্কে, যে এখানে ভিডিও ক্রিয়েট করে নিয়ে তারপরে কিন্তু ইনকাম করা যায়। বুঝতেছি না, ধসা ধসা হয়ে যাচ্ছে তো, পাখি এদিক ওদিক ঘুরে করছে, অন্য পাখি আজকে তুলতে পারছি না। তো কি পাদ বাড়াবে নাকি? হ্যাঁ, তুই কি পাদের দেবতা? আমার মুখ দিয়েও পাদ দিচ্ছে, পেছন দিয়েও পাদ দিচ্ছে, মানে পাদের শেষ নেই। লাঠি শটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তোমাদের আশা করি শর্টস গুলো খুবই ভালো লাগবে, আর চাই প্লিজ তোমরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরো কয়েকটা শর্টস বানানোর ইচ্ছে রয়েছে, জানি না কতক্ষণ ছাদে থাকতে পারবো, কারণ স্বপ্নিল ভীষণ পরিমাণে বিরক্ত করছে, ওই পাথর বা হচ্ছে বোতলের মুটকি এগুলো নিয়ে হচ্ছে ব্যাট বল খেলা স্টার্ট করে দিচ্ছে, আর হাতে লাঠি আছে, বাই চান্স লেগে গেলে যে ভয় লাগছে। এই দেখো, বাই চান্স লেগে গেলে তখন বিপাকে পড়তে লাগবে। তো চলো দেখতে থাকো টোটাল ব্লগটা, আর কেমন লাগলো সেটা অবশ্যই। হাই বল তোরা, শিখতাম আবার শিখতে যাবো সোমবার থেকে।
তাইকুন্ডু শিখবি নাকি? না না ফুটবল। হ্যাঁ ওইখানেই তো ফুটবল শেখায়। সাইকেল। হ্যাঁ কোন তুই কোনিস? হ্যাঁ। তুই তো খেলছে ওর কুটি কাকার সাথে ফুটবল। আর আমি এখন ছাদের থেকে চলে আসলাম, জামা কাপড় নিয়ে আসা হয়ে গেছে, পরে তোমাদের তোমরা দেখতেই পাবে কারণ জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, সন্ধ্যের পরের দিকে করব, এখন আর করতে ইচ্ছে হচ্ছে না। আর দেখো এই যে রোদে কিছুক্ষণ ছিলাম ওতেই একবারে দুটো গাল দেখো লাল হয়ে গেছে। আমার এই জিনিসটা ভীষণ বাজে, যেহেতু ড্রাই স্কিন কিছুক্ষণ রোদে থাকলেই সাথে সাথে কিন্তু ড্রাই হয়ে যায়, এটা একটা মুশকিল। তো চলো টোটাল ব্লগটা দেখো আর কেমন লাগছে সেটা অবশ্যই জানো, আর চলো সন্ধেবেলায় আবার নয় তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো দেখতে থাকো। এমন মানে অনেকের মধ্যে বিটুইন দুয়ের মধ্যে আবার প্রিপোজিশন গুলো মুখস্থ কর, মানে এগুলো লিখতে গেলে আগে এগুলোর মানে জানতে হবে, নালে কিন্তু পারবি না, এগুলো মুখস্থ কর। ইন মানে ইন মানে মধ্যে মধ্যে, অন মানে অন মানে উপরে উপরে, টু মানে টু মানে প্রতি প্রতি, এট মানে এট মানে দিকে দিকে, অফ মানে অফ মানে এর এ, আপ আপ উপরে উপরে, বাই বাই মানে দ্বারা দ্বারা, ফর ফর জন্য। গাইস এখন বাজে প্রায় 10:30, তো এখন হচ্ছে রাত্রের ভাতটা বসালাম আর হচ্ছে সয়াবিন করব, তো সয়াবিন করতে একটু দেরি হবে তাই আগে আগে ভাতটা বসিয়ে দিলাম। আর ছেলে এখনো পড়ছে, পড়াটা স্টপ রাখলে তো মুশকিল হয় কারণ নিউ ক্লাসে উঠবে, তো তার আগের থেকেই যদি অল্প অল্প করে হচ্ছে কিছু কিছু আগানো যায় তাহলে একটা সুবিধা। তো এই তোমরা দেখলেই যে ইংলিশ গ্রামার হচ্ছে করালাম, আর এখন বললাম জাস্ট হচ্ছে একটু টেবিলগুলো একবার রিভাইজ দিয়ে নিয়ে তারপরে উঠে যেতে, কারণ ওরও ছুটি চলছে এখন বেশি, আবার চাপাচাপি করলে পড়াশুনো নিয়ে আবার দেখো কেন কষি, তো হচ্ছে অসুবিধা হবে। তো যাই হোক ওর জন্য একবার একটু রিভাইজ দে টেবিল, তারপরে ছুটি, পড়ার এখন ইচ্ছা নেই বুঝলেন, ওই যেন মুখটা ওরকম খাঁচু দাঞ্চু করে রাখছে। আমার মাস্টার তখন ওকে ছোটোবেলায় ডাকতো খাঁচু দাঞ্চু, ও খাঁচু দাঞ্চু মুখটা করত, খাঁচু দাঞ্চু এখন আর হয় না, এখন পাঞ্চু পাঞ্চু মুখে খালি কানের মধ্যে কুতকুতি দিয়ে, এইটাই বিরক্ত লাগে আমার এই যে আহা কি বিরক্তিকর, কান নিয়ে পরে খালি বাবু কানের দুলটা পড়ছে কিন্তু লাগবে আমার ব্যথা। ফ্রেন্ডস এখন রান্না করব সয়াবিন, তো এই দেখো সয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর আমি এর আমার ছাকনি এর আগে একটা দেখেছো, এটা আর একটা ছাকনি মানে আমি এগুলোতে আর কি ছেঁকে নিই, ছেঁকে নিলে কি জলটাও হচ্ছে পড়ে যায় আর হয় কি ওই জিনিস হচ্ছে ধরো জল ছেঁকতে গিয়ে পড়ে গেল ওয়েস্ট হলো জিনিসটা সেটা হবে না, ওর জন্য আমি ছাকনিটা ইউজ করি। তো তেল অলরেডি দিয়ে দিয়েছি আর হচ্ছে সাদা গোটা সাদা জিরে ফোড়ন দিলাম, তো চলো এবার প্লেন করে রাত্রিবেলা যেহেতু বেশি মশলাপাতি কিছু দেবো না মানে একবারে প্লেন করে নিয়ে সয়াবিনটা রান্না করি, চলো দেখতে থাকি। আমি এইভাবে একটু আচ্ছা একটু হাতার খুন্তিটাকে গরম করে নিই, তাহলে হচ্ছে কি হয় বলো তো এই যে জলগুলো হচ্ছে ছেটে না। মা বলো গপু মারা গেছে, গপু? হ্যাঁ। আচ্ছা আর তোমার হাতে রাখাচ্ছে? আচ্ছা এবার দুঃখ পাওয়ার কিছু নেই, যাও কার্টুন দেখো, মুখ করিস না বিটকা লাগে দেখতে। তো আমার ছেলে বলছে ও গপু যে কার্টুনটা দেখে সেই ক্যারেক্টারটার কথা, ক্যারেক্টারটার নাকি ডেথ হয়ে গেছে। তো ফ্রেন্ডস সয়াবিন রান্না করা হয়ে গেল, এই দেখো
একেবারেই লাইট করে করলাম, কারণ রাত্রিবেলায় এমনিতে তোমাদের দাদা বেশি তেল মশলা দিয়ে খাওয়া খেতে চায় না। রাত্রিবেলায় তো আরোই তেমন মানে রিচ করে করব না, কারণ আমাদের তিনজনেরই নাহলে প্রবলেম হয়। তো ওর জন্য হয়ে গেল রান্না, রাতে আজকাল বেশি কিছু করছি না, এখন ভীষণ শীত লাগছে। এখন মানে ওই ছেলেকে দেখলেই তো পড়াচ্ছিলাম, কম্বলের ভেতরেই পড়াচ্ছিলাম, কম্বলের ভেতরে বসে। আর হচ্ছে এই রান্না করার জন্য আবার নামলাম, আর মাঝখানে আবার হচ্ছে কিছু জামা কাপড় হচ্ছে ধুয়ে রেখেছি, যাতে কালকে সকালবেলা এসে নিয়েই হচ্ছে পটাপট মাছতে পারে। তো চলো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা ভ্লগ নিয়ে। আর তোমরা যারা এখন আমার ফ্যামিলিতে আসোনি, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি হচ্ছে মানে আমার 1K কমপ্লিট করে দাও, আর বেশি দিন নেই হাতে। তো প্লিজ সাপোর্ট করো, এভাবেই সঙ্গে থেকো, যারা শুরুর থেকে সঙ্গে আছো আর যারা নতুন জয়েন করেছো তারাও সঙ্গে থেকো। তো আজকের মতন এখানেই শেষ করছি, বাই।